আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে তো আপনি জাপানের স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছেন। ভিসা পাওয়ার পর আপনার অনুভূতিটা কেমন? ভিসা পাওয়ার পর আমার অনুভূতি খুবই ভালো, কারণ ছোটবেলাতেই স্বপ্ন ছিল ভালো একটা দেশের মধ্যে পড়াশোনা করতে যাব, আর সেটা আজকে কমপ্লিট হয়েছে। তো এটা আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না। তার মধ্যে হচ্ছে জাপান তো হচ্ছে বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে হচ্ছে অন্যতম একটা দেশ, আর এরকম একটা ভালো জায়গায় ভিসা হচ্ছে আমার অনুভূতি খুবই ভালো। আমরা প্রথমে জানতে চাইবো আপনার কাছে আপনার নাম পরিচয় এবং আপনি কোথা থেকে এসেছেন। আমার নাম হচ্ছে রায়হান ইউসুফ, আর আমি হচ্ছে এই গৌরীপুর দাউকান্দি কুমিল্লা থেকে আসছি। ধন্যবাদ আপনাকে। জাপানে ভিসা পাওয়ার ক্ষেত্রে শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সান জাপানিজ ট্রেনিং সেন্টার আপনাকে কি কি ধরনের সহায়তা করেছে? প্রথমে বলবো যেটা হচ্ছে খুব ভালোভাবে আমাকে জাপানি ভাষা শিখিয়েছে, যার কারণে আমি হাতে একটু আসতে পারছি, আর বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আর আমাদের স্টুডেন্টদের চেষ্টা। তিনটা জিনিস, তার মধ্যে পেপারসের মধ্যে যে কি ধরনের মানে পেপার ইয়ে করতে হবে, অনেক সময় থাকে যে অন্যান্য কোচিং সেন্টারে অনেক বেশি ফিন দেয়, তার স্টুডেন্টদের নিজের হাতে ইয়ে করতে হয়। বাট সান জাপান ট্রেনিং সেন্টার আমাদের সকল ইনফরমেশন দিয়ে খুব ভালোভাবে সহযোগিতা করছে। আলহামদুলিল্লাহ, আজকে আপনি জাপানের ভিসা পেয়েছেন, স্টুডেন্ট ভিসা। তো সেক্ষেত্রে আপনারই মতো যারা নিজেদের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে জাপান যেতে আগ্রহী, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? হ্যাঁ, আমি এটা বলবো যে যারা জাপানি ভাষাটাকে অনেক কঠিন মনে করে, জাপান পছন্দ করে, কিন্তু যখন জাপানি ভাষার কথা চিন্তা করে পিছিয়ে আছে, তারা অবশ্যই এটা না করে কোচিং সেন্টারে এসে ঘুরে যাবে এবং এটা সম্পর্কে জানবে। কারণ প্রথম অবস্থায় এরকম মনে হয় যে ভাষাটা মনে অনেক কঠিন, তবে এরকম কঠিন না, কিছুই না, অনেকটাই সহজ। কারণ যাওয়ার জন্য তো আপনাকে একেবারে নেটিভ জাপানি ভাষা শিখতে হবে এরকম কোনো কিছু, যথেষ্ট যাওয়ার জন্য যতটুকু শিখার ততটুকু অনেকটাই সহজ, আর সেটা ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্য এবং অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে ধন্যবাদ।